আমাদের 2002 এর সৃজনশীল প্রশ্ন সমাধান করতেছিলাম। আজকে সেই ধারাবাহিকতায় আমরা নন সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমরা খেয়াল করে বলছি, নন সৃজনশীল প্রশ্নটি আমি বোর্ডে লিখে নিয়েছি। উদ্দীপক হচ্ছে, একজন ব্যবসায়ী একটি ঘড়ি 336 টাকায় বিক্রয় করায় 16% ক্ষতি হল। ঘড়িটির ক্রয় মূল্য কত? পরামর্শ ছিল, ঘড়িটি 412 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমি শুধু খপর্যন্ত লিখেছি, পরবর্তীতে এখানে ক এবং খ এর সমাধান দেখাব। এর পরবর্তীতে আমি গ নম্বর বোঝাবো। এখন ক এবং খ দেখি। পরামর্শ ছিল, ঘড়িটির ক্রয় মূল্য কত? আমার উদ্দীপকে হিন্টস দেওয়া ছিল যে সে 336 টাকায় বিক্রয় করায় 16% ক্ষতি হলো। এবার বিক্রয় মূল্য 84 টাকা হলে তখন ক্রয় মূল্য ছিল 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত এবং বিক্রয় মূল্য 336 টাকা হলে তাই ক্রয় মূল্য কত? আমি এখানে ক্যালকুলেশন করেছি। ওই ক্রমে 84 দিয়ে আমরা 336 কে ভাগ করেছি। এখানে 4 বার যায়, সেই 4 দিয়ে 100 গুণ করলে 400 টাকা ক্রয় মূল্য হয়েছে। অর্থাৎ ঘরেটির ক্রয় মূল্য বের হয়েছে 400 টাকা। এবার খ নম্বর প্রশ্নটি দেখো। খ নম্বর প্রশ্নটি ছিল, ঘড়িটি 412 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমরা ক ক্ষতি ঘড়িটির ক্রয় মূল্য পেয়েছি, বিক্রয় মূল্য এখানে দেওয়া আছে। তাহলে আমার বলেছে যে কত টাকা, কত শতকরা কত, অর্থ শতকরা কত মানে হচ্ছে 100 টাকায় কত লাভ বা ক্ষতি হয়েছে। আর ক্রয় মূল্য আমি ক ক্ষতি পেয়েছি এবং কতগুলো দেখাচ্ছিল। তো বিক্রয় মূল্য যেহেতু বেশি, সুতরাং লাভ হবে। বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্যটাকে বাদ দিলে লাভ পাওয়া যায়। আমি আগেই বলেছিলাম যে ক্রয় লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। যেহেতু 400 টাকায় লাভ হয় 12 টাকা, তাহলে 1 টাকায় লাভ হবে, এটা নিচে বলবে সে, এবং 100 টাকায় কত লাভ হবে? আমি এখানে 100 দিয়ে প্রথমে 400 কে কেটেছি 4 বার, এরপরে এই 4 দিয়ে 12 কে কেটেছি 3 বার, সুতরাং 3 টাকা বের হয়েছে। অর্থাৎ 100 টাকায় আমার লাভ হয় 3 টাকা বা 3%। শতকরা কত লাভ সেটা হচ্ছে পার্সেন্ট, উত্তর হবে তোমার 3 টাকা। এই হচ্ছে ক এবং খ নম্বর প্রশ্নের উত্তর। আমি তোমাদের এবার গ নম্বর প্রশ্নটি বোঝাবো। দেখো, এবার আমি তোমাদের গ নম্বর প্রশ্নটি সমাধান দেখাবো। সে যদি 50 টাকায় 10টি করে কলম বিক্রয় করায় 20% ক্ষতি হয়, তবে সে প্রতি ডজন কি দরে বিক্রয় করে ক-এর প্রাপ্ত হারে লাভ হবে? প্রথমে আমার এখানে 10টি কলম বিক্রয় করার ক্ষতির কথা বলা আছে, কিন্তু বের করতে বলছে 12টি প্রতি ডজন কি দরে বিক্রয় করতে হবে, অর্থাৎ 12টি কলম কি দরে বিক্রয় করতে হবে, কত টাকায় বিক্রয় করতে হবে। যেহেতু খাতে প্রাপ্ত লাভের হার 3%, এটা আমরা খাতে পেয়েছি। আর এক বেলা যখন 12টি লিখে নিলাম, 10টি কলমে বিক্রয় মূল্য দেওয়া ছিল 50 টাকা, 50 টাকা বিক্রয় করলে 10টি কলম বিক্রয় করা হবে। তাহলে 10টি কলমে বিক্রয় মূল্য 50 টাকা, সুতরাং একটি কলমে বিক্রয় মূল্য 10 ভাগ হবে এবং 12টি কলমে বিক্রয় মূল্য 2 হবে। এটাকে কাটলে 10 দিয়ে যদি আমার 50 টাকাকে 5, 5 কলম 60 টাকা। এই 60 টাকা হচ্ছে 10টি কলমে 12টি কলমে বিক্রয় মূল্য। এবার বলছে যে 12টি কলম যখন আমি 60 টাকা বিক্রয় করেছি তখন তার ক্ষতি হয়েছে 20%, অর্থাৎ 20% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 120 টাকা সমান 80 টাকা। এখন তাহলে আমার এই 12টি কলমে ক্রয় মূল্যটা অবশ্যই লাগবে। ক্রয় মূল্য না হলে আমি কত বিক্রয় করলে আমার লাভ হবে সেটা বের করতে পারবো না। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে কত? আর এই যে আমরা বিক্রয় মূল্য বের করেছি 12টি কলমে বিক্রয় মূল্য 60 টাকা।
শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারছো সবাই, না বুঝে থাকলে এবার প্লে করে এবং দেখো অবশ্যই বুঝতে পারবে। ধন্যবাদ।